তো মাননীয় মুখ্যমন্ত্রী এখন এই কথা বলছেন, এখন তো কোনো ভোট নেই, তাহলে বিজেপির দোষটা কোথায় হচ্ছে? জিটিএ কথাটার মানেটা কি? এটা মুখ্যমন্ত্রীকে একবার জিজ্ঞেস করুন না। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল, এই গোর্খাল্যান্ড শব্দটার উৎপত্তি কোথা থেকে? গোর্খাল্যান্ড মানে কি? তো মুখ্যমন্ত্রী জিটিএ বানিয়েছেন, বিজেপি জিটিএ বানিয়েছে নাকি? সুকান্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল সরকারের আগে উত্তরবঙ্গের দিকে কেউ তাকায়, আগের শাসক হলং দেখতে আসত, বিজেপি উত্তরবঙ্গে জিতে কি করেছে? দেখুন, বিজেপি উত্তরবঙ্গে জিতে এই মুহূর্তে 900 কোটি টাকার বেশি শুধুমাত্র শিলিগুড়ি করিডরে খরচ হবে। আমি উত্তরবঙ্গ ছেড়ে দিলাম, শুধুমাত্র শিলিগুড়ি করিডরে খরচ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে দার্জিলিং ঘুরতে যান, মাঝে মাঝে উত্তরবঙ্গে ঘুরতে যান, এশিয়ান হাইওয়ে দিয়ে যান, নীতিন গাডকারির ড্রিম প্রজেক্টে এশিয়ান হাইওয়ে, বাগডোগরা এয়ারপোর্ট উত্তরবঙ্গের একমাত্র এয়ারপোর্ট, তাকে সম্প্রসারণ করার জন্য আমরা জমি চেয়েছি, মোটামুটি গলা বসে গেল কেন্দ্র সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর রাজি হয়েছেন সেই জমি দিয়ে সম্প্রসারণ করার জন্য। আমরা বিগত 5 বছর ধরে চিৎকার করছি, জমি দে মা, জমি দে মা, জমি আর দেয় না মা। তো স্বাভাবিকভাবে কে উন্নয়ন করতে চায় সে তো বোঝাই যাচ্ছে। এই কেন্দ্র সরকার আসার আগে কেউ দেখেননি উত্তরবঙ্গে। কেন্দ্র সরকার আমাদের কেন্দ্র সরকার নয়, আগের এক কেন্দ্র সরকারই একটা এইমস দিয়েছিল। আমাদের কেন্দ্র সরকারেরও মনীষা আছে যে ওখানে একটা এইমস হবে, সেই এইমসকে উত্তরবঙ্গ থেকে উনি কল্যাণীতে নিয়ে এসেছেন। কল্যাণীর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কল্যাণীতে হোক, কিন্তু তার আগে উত্তরবঙ্গের এইমসটাকে না নিয়ে এসে কল্যাণীতে যদি আর একটা এইমস চেষ্টা করতেন, তাহলে উত্তরবঙ্গ একটা এইমস হতো, কল্যাণীতেও একটা এইমস হতো, কোনো ক্ষতি ছিল না। এখন ওখানে উত্তরবঙ্গে গিয়ে মানুষের আবেগকে নিয়ে, মানুষের ভাবাবেগকে নিয়ে নাটক করছেন। মুখ্যমন্ত্রী নাটক খুব ভালো করতে পারেন, সাহিত্য একাডেমি পেয়েছেন, এরপরে হচ্ছে অভিনেতা একাডেমি বা অভিনেত্রী একাডেমি পাবেন। যে সমস্ত কেএলওদেরকে উনি চাকরি দিয়েছেন তাদের সাথে কথা বলে, জীবন সিংয়ের সাথে একবার কথা বলার জন্য, ওনারই লোক তো সবই, জীবন সিং থেকে শুরু করে সব মুখ্যমন্ত্রীর লোক।